ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ দিয়ে। ম্যাডাম, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু পার ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব, আমি একটু শুরুতেই জানতে চাইবো যে ঠিক কোন স্টেটটাকে আমরা সাদা স্রাব বলবো, পার ভ্যাজাইনাল ডিসচার্জের কোন স্টেটটাকে সাদা স্রাব বলবো। নর্মাল ভ্যাজাইনাল একটা সিক্রেশন থাকে সাদিয়া, ওটা থাকবেই, ওই জায়গাটা কখনো ড্রাই হবে না। আচ্ছা, ড্রাই হবে না, কারণ ভ্যাজাইনাল যে মিউকোজা সেটা যদিও মানে আমাদের যে স্কিনের যে লেয়ার একই, স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম একই জিনিস, কিন্তু ওটা সিক্রেশন থাকবে, থাকবে ওখানে সিক্রেশন থাকবে, ওখানে সার্ভিক্সের কিছু ডিসচার্জ থাকবে। এবং আমি মনে করি যে নর্মাল যে সিক্রেশন আমাদের মুখের ভিতরে, স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম, আমাদের মুখ যদি শুকনা হতো তাহলে তো আমরা কথা বলতে পারতাম না, ইভেন আমরা খেতেও পারতাম না, এক্স্যাক্টলি ঢোক গিলতে পারতাম না। ঠিক নর্মালি মাসিকের রাস্তা ভেজা থাকবে, এটা নর্মাল নর্মাল সিক্রেশন। তাতে তার সেটাই আমি জানতে চাচ্ছি যে নর্মাল সিক্রেশনের বাইরে গিয়ে ঠিক কখন আমরা বলবো যে রোগী সাদা স্রাব হচ্ছে। না, রোগীরা আমাদের কাছে এসেই বলবে, যেটা আমরা কমন ফেস করি, যে রোগীরা এসেই বলবে, ম্যাডাম আমার অনেক বেশি সাদা স্রাব যাচ্ছে, তো আমার খুব দুর্বল লাগছে শরীরটা, তো শরীর দুর্বল লাগছে এটা নিয়ে তার খুব খুব চিন্তা থাকে। কিন্তু সাদা স্রাব ফিজিওলজিক্যাল কারণে তিনটা সময় বেশি হয়, একটা রিপ্রোডাক্টিভ এজে, একটা মহিলার যখন মাসিক শুরু হবে তার কয়দিন আগে একটু সাদা স্রাব হবে, নর্মাল সিক্রেশন, মাসিক ভালো হয়ে গেলে একটা সাদা স্রাব হবে, সেটাই স্বাভাবিক, এটাও নরমাল। এবং দুই মাসিকের মাঝামাঝি সময় যখন ওভুলেটরি পিরিয়ড হবে তখনও তার সাদা স্রাব থাকবে, এটাই নরমাল। কিন্তু সাদা স্রাবের সাথে যদি কমপ্লেন করে যে তার ইচিং হচ্ছে, আচ্ছা তার চুল কাচ্ছে অনেক বেশি, বা সাদা স্রাবের সাথে দেখা যাচ্ছে যে না এটার সাথে কন্টিনিউ করছে তার ব্লাড মিক্স উইথ দ্য ব্লাড, ব্লাড যাচ্ছে, অথবা সে দেখছে যে সাদা স্রাবের সাথে এত বেশি পানির মতো তরল সাদা স্রাব যাচ্ছে অনেক বেশি, তার সাথে দুর্গন্ধ, দেন তখন আমরা বলবো যে না তুমি দেখাও। আচ্ছা, বা সাদা স্রাব এত বেশি হচ্ছে, নর্মালি যেগুলো হবে সেগুলো নিশ্চয়ই ডে টু ডে লাইফে কোনো হ্যাম্পার করবে না, কিন্তু যদি এত বেশি হয় যে না তার নর্মাল সময়ে তো কোনো ন্যাপকিন লাগছে না, জাস্ট পিরিয়ডের মতো মাসিক হলে যেমন হয় সেরকম এত বেশি অতিরিক্ত হচ্ছে, তার ন্যাপকিন ব্যবহার করতে হচ্ছে, তখন তো সে অবশ্যই ডাক্তারের কাছে আসবে, জানতে হবে। কিন্তু একটা ভুল ধারণা মানুষের থাকে যে সাদা স্রাব চলে গেলে বোধহয় আমার শরীরের সমস্ত শক্তি চলে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, তখন আমরা জিজ্ঞেস করি তুমি কি থুতু ফেললে তোমার শরীর থেকে সমস্ত শক্তি চলে যায় কিনা। এটা একদম কমন একটা কোশ্চেন না মানুষের মাথায় আসা উচিত, যে এটাও তো আমার মুখের নর্মাল সিক্রেশন। অনেকের কিন্তু অনেক বদভ্যাস থাকে যে খানিকক্ষণ পরপরই সে থুতু ফেলছে বা এ করছে, তাহলে তো যাবে না। কিন্তু সাদা স্রাব চলে গেলে শরীরের শক্তি চলে যায় এটা ভুল ধারণা। সাদা স্রাব অতিরিক্ত হলে যে সমস্ত কারণগুলো বললাম বা কোনো ইয়ে হলে তার ট্রিটমেন্ট লাগবে, এটা সত্যি কথা। ম্যাডাম, আপনি যে বলেছেন যে সাদা স্রাবের সাথে কিছু ব্যাপার থাকলে তখন অবশ্যই সেটার জন্য চিকিৎসার দরকার আছে, তো ম্যাডাম একটু যদি জানতে চাই যে এই যে ব্যাপারগুলো আসছে সাদা স্রাবের সাথে, এর পেছনের কারণগুলো কি? যেমন ওই যে ইচিং, আমি প্রথমে বলেছি যে যদি চুলকানি থাকে, অতিরিক্ত চুল কাচ্ছে, চুলকানিটার সাধারণ কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা ট্রাইকোমোনিয়াসিস, এগুলো থাকলে তার চিকিৎসা লাগবে। আচ্ছা, ভেজা স্যাঁতস্যাঁতে একটা জায়গা, ওখানে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে তার ইচিং হতে পারে, এটা একটা কমন কজ। তাছাড়াও আদার কোনো ইনফেকশন যদি হয়, তার জরায়ুর মুখের কোনো ইনফেকশন হয় বা জরায়ুর মুখের কোনো, যেটা আমরা বলি যে আমরা পাই সাধারণত ক্যান্সার নিয়ে কাজ করতে গিয়ে বলাই আছে যে যদি তার জরায়ুর মুখের কোনো ক্যান্সার শুরু হয় বা হয়ে থাকে, তখন কিন্তু তার একদম দুর্গন্ধযুক্ত একটা পানির মতো স্রাব যাবে, তার সাথে রক্তও যেতে পারে। তবে ওটা বয়সটাও একটা ফ্যাক্টর, একটা বাচ্চা মেয়ের যদি মানে সাদা স্রাব হচ্ছে বা আনম্যারিড একটা মেয়ের, তখন তো আমরা চিন্তা করবো না যে এটা তার ক্যান্সার। আচ্ছা, এটা সাদা স্রাবটা ডিপেন্ড করবে যে না একটা বয়স্ক মহিলা, তার 40 ইয়ার্স বা মোর দ্যান 35 ইয়ার্স, তার সাদা স্রাব যাচ্ছে, তার সাথে মিক্স উইথ ব্লাড বা ফাউল স্মেল, তখন আমরা চিন্তা করব বা দেখব, চেক করব যে জরায়ুর মুখটা তার ঠিক আছে কি না, বা আদার কোনো কারণ বা কেন ইচিং হচ্ছে, ইচিং এর ট্রিটমেন্ট দিতে হবে তখন অবশ্যই। আচ্ছা, তবে যেটা ভুল ধারণা থাকে সেটা হচ্ছে একটা বাচ্চা মেয়ের সাদা স্রাব গেলে মা হয়তো নিয়ে চলে আসলো, মেয়েকে নিয়ে দেখাতে ডাক্তারের কাছে যে আমার মেয়ের সাদা স্রাব এত যাচ্ছে, সে দুর্বল, সে পড়াশোনা করতে পারছে না, তখন একটা কথাই আমরা বলি যে না সাদা স্রাব চলে গেলে দুর্বল হয় না, বরঞ্চ
প্রত্যেকটা মহিলারই সচেতন হওয়া উচিত, তার বিয়ের পরে বা তার বয়স হয়ে গেলে আমাদের দেশে যে একটা জরায়ুমুখ আমাকে চেক করতে হবে, জরায়ুমুখের যে নিয়মিত পরীক্ষা সেটা করতে হবে। ম্যাডাম, আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাইব যে জরায়ুমুখ পরীক্ষার ব্যাপারে, যে আমাদের যে ভায়া পরীক্ষা বা ভায়া টেস্টের যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারটা যদি আপনি একটু আমাদের সাথে বলতেন। খুবই সোজা একটা পরীক্ষা, আমাদের বাংলাদেশের সমস্ত সরকারি হাসপাতালগুলোই হয়ে থাকে আজকাল। মহিলাদের বলাই আছে যে 30 বছর পার হলে ওরা ভায়া করতে চলে আসবে, জরায়ুর মুখ চেক করতে চলে আসবে। ভায়া যদি নেগেটিভ থাকে তাহলে আবার 3 বছর পর পর সে ওটা করাবে, কারণ জরায়ুর ক্যান্সার তৈরি তো আসলে একদিনে হয় না, ওটা তৈরি হতে 10 বছর সময় লাগে। যদি কোনো চেঞ্জ হয় বা কিছু হয় তাহলে তো ভায়া পরীক্ষায় যদি পজিটিভও আসে তাহলে ভয়ের কারণ নাই, কেন আসছে এটা দেখতে হবে। তবে একটা সুস্থ মানুষ যেটা সুস্থ অবস্থায় সে অবশ্যই আগে থেকে তার জরায়ুর মুখ চেক করবে। সে অনেক ভীষণভাবে সাদাস্রাব হবে তখন যাবে, সেটার জন্য অপেক্ষা করে বসে থাকবে না। সাদাস্রাবের ট্রিটমেন্ট সে যখন তার যে সমস্যাটা হবে সে গেল। কিন্তু যেহেতু আপনি বললেন যে জরায়ুর মুখ মানে ভায়া টেস্ট করতে যাবে, ভায়া টেস্ট রুটিন টেস্ট হিসেবে সে করবে, বলা আছে তার বিয়ের 5 বছর পর থেকেই সে করতে পারে, কোনো সমস্যা নাই 3 বছর পর পর। কিন্তু যদি সাদাস্রাব আলাদা থাকে সেটা ট্রিটমেন্ট সে নিবে। আচ্ছা, কিন্তু সুস্থ থাকার জন্য স্ক্রিনিং প্রসিডিওর একটা খুবই দরকার। একটা সুস্থ লোককেই আমরা স্ক্রিনিং করতে বলবো যে না তুমি তোমার জরায়ুর মুখ চেক করো, তার সাথে সাদাস্রাবের যে সম্পর্ক থাকবে তা না, সাদাস্রাব অতিরিক্ত হলে আমি যাব ভায়া টেস্ট করতে তা না, তার যখন সময় হবে সে চলে যেতে হবে তাকে ভায়া টেস্ট করতে, যে না আমার এখন সময় আমি ভায়া টেস্ট করতে চলে যাব, আমার সাদাস্রাব হবে বা তাতে দুর্গন্ধ থাকতে হবে তখন আমি যাব, সেটা না, সেটা না। না ম্যাডাম, একটু আমি জানতে চাইবো যে ভায়া পরীক্ষার সাথে কিছু ভ্যাকসিনেশনের কিছু যোগসূত্র আছে বা কিছু বলা হয়ে থাকে যে জরায়ুর মুখে ভ্যাকসিন নেওয়ার জন্য, এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলবেন? ওটা আসলে ভায়া পরীক্ষার সাথেও সম্পর্কযুক্ত না। ভায়া পরীক্ষাটা একটা স্ক্রিনিং পরীক্ষা, যাতে না মানে সচেতন থাকে লোকজন তার জরায়ুর মুখ চেক করার জন্য। আর ভ্যাকসিনেশনটা হচ্ছে প্রিভেনশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা ভাইরাসের এগেনস্ট একটা প্রিভেনশন। আচ্ছা, সে টিকাটা নিয়ে ফেললো এবং টিকাটা নেওয়ার কথা আমরা সাধারণত বলি যে একদম অল্প বয়স থেকেই সে নিয়ে নিবে, 9 থেকে 26 বছর বয়সের মধ্যে নিয়ে ফেলবে, প্রিফারেবলি বিয়ের আগে নিয়ে ফেলতে পারলে আরও ভালো। যদিও আমরা এখন বলে যে 45 বছর পর্যন্ত নিয়ে নিতে পারবে সে টিকাটা, কিন্তু টিকাটা নিলে এইচপিভি ভাইরাসের এগেনস্টে যে টিকাগুলো আমাদের দেশে আছে, 2 ধরনের টিকা, গার্ডাসিল আর সার্ভেরিক্স, এইগুলো হচ্ছে যে বেসিক্যালি সার্ভেরিক্স হচ্ছে 2টা ভাইরাসের এগেনস্টে, 16 এন্ড 18 মেইন 2টা, আর গার্ডাসিল হচ্ছে 16 18, তার সাথে 6 এন্ড 11, 4টা ভাইরাসের এগেনস্টে নিয়ে ফেললো। কিন্তু এই টিকা আর অন্য টিকার মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে। একটা হামের টিকা বাচ্চা নিয়ে ফেললো, সারা জীবন আর তার দুশ্চিন্তা নাই, কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের এগেনস্টে যে টিকা সেটা সে নিবে ঠিকই, কিন্তু একটা আনম্যারিড মেয়েও যদি নিয়ে থাকে, সে নিয়ে থাকার পরেও তার কিন্তু বিয়ের পরে তাকে যথারীতি যখন সময় হবে সে জরায়ুর মুখ চেক করতে তাকে হবেই। আচ্ছা, 3 বছর পর পর আচ্ছা চেক করতে হবে, এটাই হচ্ছে কথা। ম্যাডাম, আবার একটু আমাদের যে আলোচনার বিষয় সাদাস্রাব সেখানে ফিরছি। আমি একটু জানতে চাইবো যে সাদাস্রাবের রোগীদের ক্ষেত্রে আপনি বলেছেন যে কোন কোন লক্ষণ দেখা দিলে তারা আসবে এবং কী কী অবস্থায় তাদের আবশ্যক চিকিৎসকের শরণাপন্ন হওয়া। ম্যাডাম, এক্ষেত্রে একটু জানতে চাইবো যে চিকিৎসার কী কী সুযোগ আছে সাদাস্রাবের ক্ষেত্রে? না, সাদাস্রাবের ক্ষেত্রে সব জায়গায়ই চিকিৎসা আছে, চিকিৎসার সুযোগ এখানে কোনো কম নাই। আচ্ছা, পেশেন্ট যদি মানে তার কমপ্লেন, আমি শুধু বলেছি যে সাদাস্রাব মানে দুশ্চিন্তা করে একটা বাচ্চা মেয়েকে নিয়ে চলে আসে মা, সেইটাই আমাদের ইয়ে, বা পেশেন্ট নিজেও অনেক সময় আসে যে সাদাস্রাবের জন্য আমার দুর্বল লাগছে, সেটা না, সাদাস্রাবের সাথে তার কমপ্লেন থাকতে হবে। হ্যাঁ, তার সাথে তার সিমটম যেমন অতিরিক্ত চুলকানি হচ্ছে, সেটা ভালো হচ্ছে না, দুর্গন্ধ, রক্ত যাচ্ছে, এগুলো হলে অবশ্যই তাকে তো চেক করতে গাইনোকোলজিস্টের কাছে সে যাবে এবং জরায়ুর মুখটা তাকে দেখতে হবে। ওই রাস্তাটা চেক না করে দেখলে কিন্তু বোঝা যায় না, অনেক সময় আন্দাজে ট্রিটমেন্ট দিয়ে দিলে হয় না, এবং অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু চিকিৎসা দিয়ে থাকি আমরা একই সাথে, এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হতে হবে বাসায় বসে বসে সাদাস্রাব হচ্ছে, এটা তো অ্যাবনর্মাল কিছু তো হতে পারে, যেতেই হবে তাকে ডাক্তারের কাছে, না গিয়ে বসে থাকলে হবে না। শুধু যদি কোনো প্রবলেম না থাকে, আমি যে 3টা সময় বলেছি যে ফিজিওলজিক্যাল, এইগুলো পেশেন্টকে জানতে হবে, এটা মানুষকে জানা লাগবে যে না সাদাস্রাব মুখে থুতুর মতো, এটা মাসিকের রাস্তার একটা থুতু এবং এরা প্রোটেকশন দিচ্ছে। আচ্ছা, ওখানে হচ্ছে কিছু ব্যাসিলাস থাকে যারা কিন্তু মাসিকের রাস্তার একটা প্রোটেকশন দিচ্ছে, কারণ ওটা তো ওপেন স্পেস, বাইরের সাথে একসময় ইউটেরাস সার্ভিক্স দিয়ে একদম ভিতরে ফেলোপিয়ান টিউব দিয়ে সে
পুরো অ্যাবডোমিনের সাথে কানেক্টেড, সেটা আসলে স্বাভাবিক অস্বাভাবিকের মধ্যে পার্থক্য বুঝে যথাসময়ে ব্যবস্থা নিতে হবে, যেতে হবে। অকারণেই মানুষ যেটা কিছু হয়নি সেটাকে নিয়ে ভয় পায়, কিন্তু হয়ে গেলে আসছে না। যখন দেখা যাচ্ছে তার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, তখন সাদা স্রাব যাচ্ছে, দুর্গন্ধ যাচ্ছে, রক্ত, সেইটা নিয়ে সে বসে থাকে, এটাই হচ্ছে সমস্যা। ওইটা নিয়ে বসে থাকা যাবে না। এবং বাসায় যদি কোনো বয়স্ক, আমরা খেয়াল করি যেটা বাসায় নানি দাদি মা চাচি খালা অনেকের বয়স মানে মেনোপজ, কিন্তু সিক্রেশন অনেক বেশি, তারা বসে আছে, কাউকে বলছে না, লজ্জায় বলছে না, তাদের প্রতি খেয়াল করতে হবে এবং তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি এরকম কোনো সমস্যা হয়। জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সাদিয়া। প্রিয় দর্শক, জেনে নিলাম সাদা স্রাব বা পার ভ্যাজাইনাল ডিসচার্জ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে।